হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইমো অ্যাকাউন্ট হ্যাক। এখন কথা হলো, ইমো অ্যাকাউন্ট কি আসলে হ্যাক করা সম্ভব? এর উত্তরটা হচ্ছে পুরোপুরি হ্যাঁও না, আবার নাও না, এর মাঝামাঝিতে। কারণ ইমো বেটাতে বর্তমানে দেখা যাচ্ছে, ইমো বেটাতে যারা কোড ছাড়া লগ ইন করছেন তাদের অ্যাকাউন্টটা হ্যাক করা অবশ্যই সম্ভব, শুধুমাত্র নাম্বার দিয়েই অ্যাকাউন্টটা হ্যাক করা সম্ভব। এবং আমি আবারও বলে রাখছি যে কোড ছাড়া লগ ইন করলে সেই ইমোটা হ্যাক করা সম্ভব, তাছাড়া সম্ভব না। তো পরে দেখা যাচ্ছে যে কমেন্টে অনেকে গালাগাজি করবেন, আমি আগে বলে রাখলাম এই জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে যে সার্চ করবেন ইমো বেটা। তো ইমো বেটা এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি আর সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইমো বেটা, ইমো বেটাতে যাবেন। আমি আমার নিজের একটা আইডি কোড ছাড়া লগ ইন করেছি, ওইটা আমি হ্যাক করে দেখাচ্ছি। তো এই জায়গায় আমি জাস্ট নাম্বারটা দিয়ে দেব। তো নাম্বারটা দিয়ে আমি ওকে দিলাম। দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু চলে আসছে, এই জায়গায় ইনস্ট্যান্টলি চলে আসছে, কোনো প্রকার কোড ছাড়া, কোনো প্রকার কোড এটা চায় নাই। তো এই জায়গায় আপনি সব নাম্বার আপনার কোড ছাড়া যে ইমো যদি লগ ইন করে থাকে ওই ফোনের ইমোর সব নাম্বার কন্ট্যাক্ট আপনি পেয়ে যাবেন এই জায়গায়। দেখতে পাচ্ছেন সব নাম্বার এই জায়গায় আছে, কোড ছাড়া ইমোতে সব নাম্বার পেয়ে যাবেন। তো এভাবে আপনি কোড ছাড়া ইমো অবশ্যই হ্যাক করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।